উঠতে উঠতে কি করতে দেবি, শুলে উঠতে পারে না গন্ডি দিতে। বাজে কথা বলবি না, আমার কোমরে লাগছে না, উঠতে দেরি হবে তো। আচ্ছা ওঠো, আস্তে আস্তে ওঠো, কি করতে দেখি 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 দিদি গো, খোরার মুখের ভাজা দেখো কত করব, করে 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 আর পারি না, এই বার করে করে আমি আর পারি না। এসে সেই গন্ডিদা ধরেছি, এ কার জন্য করছি, এসব আমার স্বামীর জন্য করছি। আমি ঠাকুর কাছে মানত করেছিলাম, হ্যাঁ প্রভু আমার স্বামীর মতি গতি একটু তুমি ফিরিয়ে দাও না, কোনো কথা শুনবে নে। দিদি গো এত মদ গাঁদা জুয়া এত পেশাই করছে দিদি গো, এই তো এক মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ মোচাত করে পাটা গেছে, হ্যাঁ 1,00,000 টাকা দিয়ে সারিয়ে এনেছি, তবু মানুষটা বাড়ি আছে নাম আছে না, সেই জুয়াই বসে আছে। তবে দিদি আজকে আমি কথা বলি শোনো, আমি এই বারবো তো করে আছি, আমার স্বামীর মোটে গালাগাল দিতে পারি না, তবে আজকের একটা কথা বলি শোনো, স্বামী কি করে জব্দ করতে হয় আজকে তোমরা আমার কাছ থেকে শিখে নেবে। আরে হাজার হাজার মশা আসে কিন্তু আমার ভাতার আসে কই, থাকিলে সুল্লু খানা মাতালে দেয় ঠিকানা, ভাগি আর ছাগল খানা একসাথে মল খাবে না, সব আপর কোনি হবে না, থাকিলে সুল্লু খানা মাতালে দেয় ঠিকানা, থাকিলে সুড়ি খানা মাতালে দেয় ঠিকানা, ভাগি আর ছাগল খানা একসাথে মল খাবে না, সব আপর কোনি হবে না, মমতা সব আপর কখনো যাবে না, মমতা সব আপর। আমার নিজের স্বভাবটা নিয়ে ভাবার আগে নিজের শরীরটা দিকে নজর দিয়েছিস? আমার শরীরে কি হয়েছে? আরে শরীরটা কি হয় নাই দিদি গো, কি বলবো যখন বিয়ে হয়ে আসি এই মানুষটার শরীর এরকম মোটা, পাকা আপের পেনা ফর্সা, পাকা আপের পেনা, মদ খেয়ে কি করেছে দেখো, শরীরটা পুরো কঙ্কাল করে ফেলো। কই আমার শরীর তো ঠিক আছে, কিচ্ছু হয় না। এই বেঈমান, মদ খেলে কি হয় জানিস? মদ খেলে কি হয়? অনেক কিছু ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি হয় রে? কিডনি ড্যামেজ হয়ে যায়, ফুসফুসি ডাউন হয়ে যায়, মানুষ শুকিয়ে একবার ন্যাকপাক ন্যাকপাক, তাদের কিডনি ফুসফুসি হৃৎপিণ্ড আছে তাদের পচে শুকিয়ে যাবে। তো নি আমার মতো চুল্লুকদের ওই কিডনি ফুসফুসি হৃৎপিণ্ড থাকে না। আচ্ছা, ভগবান যখন উপরতে নিচে পাঠাচ্ছে উনি অনেক ভাবনা চিন্তা করে আমাদের তৈরি করেই পাঠাচ্ছে। বাবা বাবা, কিডনি ওই চুল্লু ফুল্লু খেয়ে এত কিছু ক্ষতি হয়ে যায়, ফুসফুসি শুকিয়ে যায়, হ্যাঁ কি কি লাভ হয় বলিস? কি চুল্লু প্রথম পেকে ঝাড়লে নিজেকে রাজা বাদশাহ মনে করে যায়, চুল্লু তৃতীয় পেক খেলে মনে হবে 16 বছরের চোখের সামনে সুন্দরীরা নেচে গিয়ে বেড়াচ্ছে, তা আমি 16 বছরের সুন্দরী নাচ দেখবো না, তোর মতো সরচুগলি কুকুর নড়াই দেখবো। ভাতার ভাতারের জায়গায় থাক, কোড়া ছড়কে দেবো। তাহলে চুল্লু তৃতীয় পেকে কি হয় শোন, কি চুল্লু তৃতীয় পেক ঝাড়লে মাথা যখন ঘুরু ঘুরু, চোখ যখন ঢুলে পড়ু, রাস্তার ধারে শুয়ে পড়ু, কুকুর আসিয়া আসিয়া শুকিয়ে দেখিয়া ঠ্যাং তুলিয়া মুখের মধ্যে গল গল করে ঝাড়ু ঝাড়ু, তখন মনে হবে পুরো স্বর্গে চলে গেছে। এই কথা বলতে তোর মুখে ভাত না কেন? আমি কি জাতা চুল্লু খাই? কি খাস? এতে অ্যারিস্টোক্যাট, বিতে ব্ল্যাক ডগ, সিতে ক্যান্টরি, বিতে ডক্টর ব্যান্ডি, ইতে 8 PM, এতে ফুয়েল। সংসারে যে
কৃষ্ণ ভজে মমতা স্বভাব কখনো যাবে না, মমতা স্বভাব তো আমার স্বভাব নিয়ে কথা বলবি না, তোর হাতে ওটা কি রে? এটা হ্যাঁ এটা তোর জন্য এনেছি, আমার জন্য না অন্য জনের জন্য, না তোর জন্য ভালোবাসি একবার দিয়ে। আরে এই বুড়ো বয়সে ভ্যানিটি ব্যাগ এনেছি কি আমি কায়দা মার? আচ্ছা কি এনেছি দেখি না, তোর ভালোবাসি দেখ। আচ্ছা একই চুরি কাঁদ দিচ্ছিস শ্বশুরি তোর তোর? আচ্ছা আমি দেখতেছি কার জন্য এনেছিস, একই হার দাদা এই আমার বউ, ওর নাম মমতা, ওর মধ্যে মায়া মমতা প্রচুর। দাদা খাই না একটু বাংলা মাল, তার জন্য বউ দিবে তো গালাগাল। কি এমন অপরাধ করেছি গো, মদ খেতে 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 চুল্লু দোকানে কিছু টাকা বাকি হয়ে গেছে, তাই ঋণ রাখা বড় দোষ, পরে হয় আফসোস। তাই বাবা দশ কাটা ছিলাম চুল্লু দোকানের নামে লিখে দিলাম, এটা কোনো অপরাধ হলো? তার জন্য বউ গালাগাল দেবে? বলি অজয়, এই অজয় কোন ছেলে আমার নাম ধরে ডাক বল, একবার দেখতে পেলে না কুলিদের ছেলে এস করে দেবো রে, ছেলে বউয়ের জয় সাচ্ছি। ও আমি আমদার কান তেরা ক্যা হোগা রে সামা, এক বন্দুক আর ছয় গুলি, এক আদমি কো মার নাই সকতা, আর কাহাঁ জায়েগা তু, জাহাঁ মে জায়েগা তুজে মাই ঢুঁঢকে চুনকে মার দুঙ্গা। তোমার কি করোনা উঠেছে নাকি? কেন নাকি অমিক্রন হচ্ছে? আমি বুঝতে পারিনি, তুই ঘরে থাকতে তোর বউ দেবকে গালাগাল দিচ্ছে তোর কাছে যে? হ্যাঁ তোর কাছে যে? হ্যাঁ ঠিক করেছে, আমার খাচ্ছে বৌদির হয়ে ঝোল ফাটাচ্ছ, বৌদির ফাটাবে না তোর হয়ে ঢাড়ে, তোর ঠিক করেছে গাল দিয়েছে ঠিক করেছে, তোর কতবার বলেছি দাদা আমার বিয়ে দে বিয়ে দে বিয়ে দে দে করে কাউ কাউ করলাম, তোর বিয়ে দিলি না, এই বলে রাখছি আমার যদি না বিয়ে দিস তো তোর সংসার অশান্তি যাবে না। অশুয়া তোমার দাদা তো গাড্ডায় পড়ে মরছে, তুমি মরার জন্য লেগেছে? তুমি মরবে না আমি মরবো, তোমার গাল দিয়েছে ঠিক করেছে। কেন ঠিক করেছে? কেন না না দাদারে চিন্তা করো, একটা লোক যদি নেশা করে রাত্রিবেলা ফেরে এইরকম একটা জিনিস নিয়ে তাহলে মেয়েরা গাল দেবে না। ওশুয়া ওটা কি তোর জন্য এনেছি? আমার জন্য? হ্যাঁ বৌদিরা চিন্তা করো, আমি একটা পুরুষ লোক এই ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরবো। ওশুয়া তুমি নাকি দেশের নেতা হয়েছো, বুথ কমিটির সেক্রেটারি হয়েছো, হাতে পিস্তল নিয়ে ঘুরছো, আর ওটা কি ভ্যানিটি ব্যাগ দেখছো? এটা ভ্যানিটি ব্যাগ কি? খুলে দেখো কি। খুলে দেবো। হ্যাঁ ঠিক আছে খুলে দেখবো কি ব্যাপারটা কি। এবার বল এই সংসারটা কার? তোর। কার টাকায় চলে? তোর টাকায়। তুই কার টাকায় খাস? তোর টাকায়। ওই প্যান্টটা কার টাকায় কেনা? তোর টাকায়। এখন কে পরেছে? আমি বলছি। তুই এখন কার দিকে ভোট দিবি? তোর দিকে। দাদা একটা আন্ডার প্যান্ট দিয়ে ভাইয়ের ভোটটা আমার দিকে সেরে নিলাম। এবার বল তোর বৌদি কেন আমাকে গালমন্দ করছে? তোকে কাঁদিয়েছে? হ্যাঁ এত বড় সাহস তোকে কাঁদিয়েছে? হ্যাঁ তুই কাল ছুটি দেবো। কি করবি? একদম আগুন ছুটি দেবো। আচ্ছা হ্যাঁ তুমি ভূত কমিটি সেক্রেটারি, এরকম ভাবে বিচার করে বেড়াও? আমার এরকম বিচার করছো? বিচার কাজ হবে? দাদা ভাই দেশের নেতা হয়েছে, যাই হোক গ্রামের মানুষের বিচার করে বেড়ায়, আজ দাদা বৌদির বিচার করছে, দেখা যাক যদি কাজ হয় তো ভালো। দাদা
খেলা হবে, খেলা হবে, খেলা হবে, হবে। ওই বউ আমার গালাগাল ছাড়া ডাকে না, ডাকে না, উঠতে বসতে আমার শুধু খোঁচা দেয়, দিচ্ছে সেটা কুস্তে মারে। হ্যাঁ, ওর বিচার হবে, হবে, কাজ হবে। আমার সংসার বিধানসভা নির্বাচনে আমি আমার পুরনো প্রার্থীকে নাম ভাউলাট করে ঠিক আছে করে আর নতুন প্রার্থী দাঁড় করাবো, কাজ হবে। হ্যাঁ, কাজ যদি হয় তো ভালো, আর যদি কাজ না হয় তোমার মাথা নেড়া করে চুনকালের ফোঁটা দিয়ে গোল ঢেলে দেবো। ও দাদা, তুই তোর ভাইকে চিনিস না, তোর ভাইকে চিনিস দেখে দেবে রে, তুল কালাম ছুড়ে দেবে, আগুন ধরিয়ে দেবে। আমার বাবা দশরথ, তার বড় ছেলে রাম, আর আমি তার ভাই একমাত্র লক্ষণ। এমন যুক্তি যা দিয়েছি কি কলটা হয় খাদি দেখে না। আমি যে বদলে গেলাম নতুন নামাজ, আমি যে বদলে গেলাম নতুন নামাজ, মাথাতে ঘোমটা দিলাম কপালে টিপ পড়িলাম, মাথাতে ঘোমটা দিলাম কপালে টিপ পড়িলাম, এখন থেকে ছোট্ট কুকুর, এখন থেকে ছোট্ট কুকুর, পালো না বলবি, পালো না বলবি। সংসার বিধানসভা নির্বাচনে পুরনো প্রার্থীর নাম ডিলিট করে আজ নতুন প্রার্থী নিয়ে চলে এসেছি। আচ্ছা, তুমি তোমাকে বিয়ে করে নিচ্ছো? হ্যাঁ হ্যাঁ। একবারে তো বললে না তোমার বাড়িতে কে কে আছে? আর বাড়িতে, আর বাড়িতে কেউ নেই। আর কেউ নেই মানে? আমি অনাথ তো। আর কি বলছো তুমি? আর বাড়িতে শুধু আমার একটা মা আছে। দেখো দিদি গো, দেখো আজকের আমি ভাতারের মা হয়ে গেল। আচ্ছা বলছি, ওই যে দূরে দাঁড়িয়ে আছি ওটা তোমার কে হয়? কোনটা কোনটা? আরে ওই যে দূরে দাঁড়িয়ে আছি ওইটা? হ্যাঁ, ওইটা আমার মা তো। হ্যাঁ হ্যাঁ। আরে তোমার মা এত কচি? আমার মা আমার থেকে ও কচি। যাও মার কাছে যাও। হ্যাঁ গে বল মা, তোমার দুধের শিশু আমাকে বিয়ে করে এনেছে, তুমি এবার ধান দুপো দিয়ে আমাদের বরণ করে নাও। আচ্ছা ইয়েসো, ধান দুপো দিয়ে বরণ করবো কি? ঝাঁটা মেরে বরণ করবো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। যাও, আইলা ঝড়টা তোমার উপরে শুরু হোক। করোনা চিত্র হয়ে গেল বলে আপনার ছেলে কি আর আমাকে কি বরণ করে নি? হ্যাঁ এসো। আরে জি, আরে তোমার মা তোমার ঝাঁটা দিয়ে মারছে। যে গরু দুধ দেয় তার লাতি খেতে হয়। আমি আর যেতে পারবো না। তো সোজে তুই বুঝে নেবি নি? আমি আর যেতে পারবো না বলছি তো। আবারও যাবি? এবার এগুলো মা তুমি আমাকে মারছো কেন? হ্যাঁ, আমাদের বিয়ে উপলক্ষে তোমার ছেলে তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। সারপ্রাইজ? অনেকদিন তো তুমি ঘরের মধ্যে শুলে থাকলে, এবার থেকে তোমার বৌমা তোমার ছেলে বিয়ে করে এনেছে, তাই ছেলেবর জন্য ঘর আর খাটটা ছেড়ে দাও। বাবা বাবা, আর তোমার জন্য নতুন জায়গার আয়োজন করা হয়েছে। কোথায়? ঘরের পেছনে, পুকুরের ধারে, গোয়াল ঘরের মধ্যে, ঘুঁটে মাছের ওপর তুমি বসবাস করো। না দিদি গো, আমি সব ছাড়তে পারবো কিন্তু খাট আর ভাত আর ছাড়তে পারবো। আমি কি বলি শোনো, তুমি একদম ফালতু কথা বলবে না, তুমি একটু চুপ করে দাঁড়াও, মাকে যে কোনো প্রকারে ম্যানেজ করি, আমি এখনই আসছি। আই এবার আই, তুমি তো জানো না এবার লকডাউন শুরু হবে। যাও বলছি মা, যা হল হয়ে গেছে, আপনার ছেলে কি আর আমার কি মেনে নি? আচ্ছা এসো, শোনো মা, আমার যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে আপনার ছেলেকে সঙ্গে করে নিয়েই যাবো। ওরে সতীনের পেতে সতীন, বারবার বলিনি ওটা আমার ছেলে নয়, ওটা আমার ভাতার। ওর মা ওর পেটে ধরেছে, আমি ওর বুকে ধরেছি। আরে জি, আরে তোমার ঘরে স্ত্রী থাকতে তুমি আবার আমাকে বিয়ে করে এনেছো? গরু হারালে আরো হয় না। হ্যাঁ রে মমতা। হ্যাঁ, তুমি শুধু গালাগাল দিচ্ছ কেন? হ্যাঁ, আমাকে একটু কি ভালোবাসা দিতে পারো না? এই কিসের ভালোবাসা রে, যতই দাও ততই চাও। হ্যাঁ চা পার, সেই নি। হ্যাঁ কি করবে তুমি, কি করবে তুই, কি মনে করছিস, কি করবে? তো তালবেশ ছেড়ে নাও। এই সতীন, আর তুই যদি তালবেশ ছেড়ে নিস আমি কি দন্তেশ্বর ছেড়ে দেবো ভাবছিস? আমার কাছে শোন, আমার কাছে।
শাল বৌদির হাতে মার খাচ্ছ? আরে কি যুক্তি দিছিস? কেন তোর যুক্তি শুনে একটা বিয়ে করে নে, তোর বড় বৌদি আমার খুব মার মারতেছে। করবে না, যা বিচার কর, ব্যবস্থা করে দেবো, যা করার আমি করব, যা করার। কি হচ্ছে? আমি কি বলি শোনো ভাই, তোমার দাদা যেমন আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়েছে, আমি কোনো কথা শুনবো না, আমার সমান ভাগে ভাগ চাই। ভাগ করে কে বারণ করে দেখি মা গো, কোথা কার কে দুটো আমরা ভাতে। এই সতীন, এই সতীন হলি করনি আর তুই কি ভাবছিস? কি নতুন নতুন এসে ভাত আর ওর হয়ে গেল তো তুলে না, ওটা জানে না, ওটা আমার 20 বছর ঐতিহ্যকার ভাত। ওরে বাবা, তবে বলি শোনো দিদি, ভাগ যখন আমার সতীন চাইছে আমি না করব না, ভাগ আমি দেবো। আচ্ছা, তবে আমি বাড়ির বড় বউ, কোমর থেকে নিচ পর্যন্ত আমি নেবো, আর কোমর থেকে ওপর পর্যন্ত ওই সতীন নেবে। এই সতীন, না না, কোমর থেকে যদি পা পর্যন্ত তুই নিয়ে নিলি তাহলে মুন্ডুটা নিয়ে আমি কি করবো? ওরা আমি কি গেলাবো? গেলা 20টা বছর গিলে গিলে এই আমি পারিনি, এবার তুই গেলা, একদম বরাবরই চলবো না। এতদিন জানতুম সংসারে স্বামীদের কোনো দাম নেই, না আজকে জানলাম স্বামীদের কোমরতে ওপরের দিকে দাম থাক আর না থাক, কোমর থেকে নিচের দিকে বিশাল দাম। আমি কে? আমি কে? এভরি রে, এভরি এভরি। আরে ওটা রেভরি না, ওটা হচ্ছে রেভারি, রেভারি ওই হলো রেভারি, সিদ্ধান্ত চূড়ান্ত। কি এবারে যা সিদ্ধান্ত করবে সেটাই হবে দাদা। নিয়ে কি? হ্যাঁ, এখানে একটা গেম হবে। কি গেম? গেমটা হলো এই, আমি যখন বলবো অন ইওর মার্ক সেট গো, আচ্ছা যে কি আগে দাদার পায়ে গড় করবে স্বামী তার। ও মা গো, স্বামী আমার, আমার পায়ে গড় করবে, আমার পায়ে গড় করবে? ধামন বাচ্চা ছাড়া ডাকে না, না যেটা বুঝতে পেটের চালে কত ভেঙে যাতে ঠিক নেই, ঠিক নেই, আমার পায়ে গড় করবে? হ্যাঁ, দেখা যাক কেন করে গড় করে। দিদি গো, স্বামী নিন্দা মহাপাপ। আচ্ছা, স্বামীকে তোমরা মোটে গালাগালি দিতে পারবে না? না না না, দেবে না, আমার স্বামীকে আমি মোটে গালাগালি দিতে পারি না। শিখে নাও, শিখে নাও, আমার মুখে আসে না, আমি যদি গালাগাল দিয়ে থাকি আমার মুখে পোকা হবে। রেডি চালু কর, আমার রেডি ভাই, রেডি দাঁড়া, আমার আমার রেডি হতে দাও, রেডি। স্বামীর ভাগ দুবুনি বলে বাঁশি মারার আগে চলে আসতে। আমি ভুল করেছি, ছেড়ে দেবো ধর্ম মা। এই মুখ পরা, আমি তোর কোন জন্মের মা রে? গরু হারালে আর মুড়ো ছেটা দেখলে ওরম ভুল ভাল হয় রে মা, এলা বেল তোলাতে আর কোনো দিন যাবে না। এ ফালতু কথা একদম বলবে না, যা হয়েছে দুজনে মেনে নে না, আমি ভুল করেছি ছেড়ে দিব ধর্ম মা, এলা বেল তোলাতে আর কখনো যাবে না, এলা বেল তোলাতে আর কখনো আসবে না, আমি ভুল করেছি ছেড়ে দেব। কেন ওরম করছি? যা হয়েছে দুজনে মেনে নে না, ঝক মারি কি ঝক মারি, বিয়ে করে ঝক মারি, এ সংসারে থাকবো না আর হয়ে যাবো ব্রহ্মচারী। আর কি বলছো তুমি? দাদা দুটো বিয়ে করেছিলাম বলে শান্তিতে থাকবো, দুজনে মিলে যা শুরু করে তুমি বৃন্দাবনে চলে যাবো। ও মা বিপত্তারি, নিতেব তোমার শিরোনি, ভাগাভাগির হিসেবেতে আমি এখন ভেস্টের জমি। জমি? ওই জমির উপর আমার একলা দখল আছে। আচ্ছা, হ্যাঁ, জমির মধ্যখানে গিয়ে এত বড় একটা ফোঁটা কাটবো। হ্যাঁ, কেটে জমির মধ্যখানে গেড়ে দিয়ে চুপ করে বসে থাকবো। ওই দিনে খোঁটা পুরো ভেঙে গেছে না, ঝক মারি কি ঝক মারি, বিয়ে করে ঝক মারি, সংসারে থাকবো না আর হয়ে যাবো ব্রহ্মচারী। ও মা বিপত্তারি, নিতেব তোমার শিরোনি, ভাগাভাগির হিসেবেতে আমি এখন ভেস্টের জমি। দেহ মনে শান্তি তোকে দেবে না, আমি ভুল করেছি মারামারি করেছিলাম, আমি ভুল করেছি মারামারি। আজকে নতুন বিয়ে করেছি, বুড়ো ছাড়া বাড়ি মারছিস, যা হয় হোক দুজনে মিলে সমান ভাগে ভাগ করে নে। আমি হলাম বন্ধুনা, স্বামীর ভাগ কি দিতে পারি? এরা স্থান ছাড়ে তো মান ছাড়ে না, করে জমি নিয়ে দখল দেন। ও মুখ পোড়া, ও চাই শুননে, ও এতদিন কি করে চলতো? দিদি গো, একটা তবে দুঃখের কথা বলি, তোমাদের তোমরা সামনে আছো একটা কথা বলি, যখন বিয়ে হয়ে আসি এই মদ্যটা আমাকে বলতো, মমতা তোমার কি ক্ষমতা, তোমার কি গেটা, কি রূপ, কি যৌব, আজ নতুন সতীন এনে কাত্তা কুতুম শুরু করা, তাই বলে ছেটার বাড়ি মারছি। স্বামী আমার ছাদের ঘোড়া, কোনো কথা।
সতীন বোঝে না, তুই সতীনের চাপে পড়ে জীবন হলো ডোবাখানা। আর কি বলছো তুমি? তোরা দুজনে মিলে আমার সুখের জীবনটা পোতা নর্দমা করে ছেড়েছ। আমি হলাম বন্যানারী, স্বামী পাঠিয়ে দিতে পারি না, ধান ছাড়ে তো মান ছাড়ে না, জমি নিয়ে স্বামী আমার চাঁদের কোনা, কোনো কথা সতীন বোঝে না, তুই সতীনের চাপে বুঝি জীবন হলো ডোবাখানা। এরা গোবিন্দ বলে আমার ভুল আর করিস না, ঠিক বলেছি, আর ভুল করে কেউ দুটো বিয়ে করো না। আমি ভুল করেছি ছেড়ে দিই ধর্ম, আমি ভুল করেছি মারা মার। তুই মজিখানে আসিস কেন রে? যেটা বাদার সব কটা ভেঙে দে। এই ভাই খেলা শেষ কর। আমি কি বলি শোনো ভাই, আমি এখানে গন্ডগোল করতে আসিনি। তোমার দাদা যেমন আমাকে বাড়িতে বিয়ে করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি সমান ভাগে ভাগ করো। এক পরে করো, আগে খেলা শেষ করো। এই কচি পা বেড়ে আছি, ছুটে পা ছুঁয়ে প্রণাম কর। তোর নিয়ে লক্ষ্মীনপুর হোটেলে থাকবো শোনা। কেন হাফ প্যান্ট পরে আসবি? মানে তুমি শুরু করো। রেডি রেডি আন ইয়ার মাথ সেট কায়দা কত এত চেষ্টা করে ভাগে সেই ছোবড়া পড়েছে কত। আমি তোর ছোট বোন, তুই বোন হয়ে দিদির এত বড় সর্বনাশ করতে পারলি না দিদি? না আজকাল তুই যা দেখছিস যা শুনছিস সবটা অভিনয়। অভিনয়? হ্যাঁ দিদি। হ্যাঁ জামাইবাবুর উপর তুই দিনের পর দিন রাতের পর যা অত্যাচার শুরু করেছিস, জামাইবাবুর মুখের প্রত্যেকটা কথা শোনার পর আমি অভিনয় করতে বাধ্য হয়েছি। কিন্তু দিদি তুই একটা কথা ভেবে থাকতো, আজকাল যদি জামাইবাবু সত্যি সত্যি দ্বিতীয় বিয়েটা করতো তাহলে তোর কি অবস্থা হতো? ওরে ভুল, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুই পারলি এই দিদিটাকে ক্ষমা করে দিস। ক্ষমা তোকে সেদিন করবো দিদি, আর সেদিন তোর বাড়িতে আসবো যেদিন যেদিন তুই জামাইবাবুকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিস। কাঁচিস কেন? কাঁচিস কেন? তোর দাদা যখন বিয়ে হলো তখন তোর বোনের প্রথম দেখে আমি একটু একটু ইয়ে করতু। ও বা সকালে ইয়ে মানে কি গো? মনে মনে ভালোবাসতু। আমার কাজে না মানতে শোনা ঘুঘু টিয়া ময়না আকুলু মাকু। ওগো আমি না বুঝি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি গো, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। মমতা তুমি কি করে জানলে সামান্য একটু সংসারে ভুলের জন্য আমি তোমাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করে আনবো? দ্বিতীয় বিয়ে যে করেছে সেই জানে দুই সতীনের কত বড় জ্বালা। দয়া করে না ভাই, সংসার যত অশান্তি হোক কে দ্বিতীয় বিয়ে করবেন না। কিন্তু আজকে শুভ দিনে তুমি দূরে কেন, এসো আমার কাছে এসো। না 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 কাছে এসো না ওগো, না কাছে এসো না মায়া বিড়াতে ওগো, না কাছে এসো না, না 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 কাছে এসো না মায়া বিড়াতে এসো কাছে আরো কাছে থাকো সাথে, ভুলবো না না কোন চলো না তো চলো না কে না না করো না মায়া বিড়াতে মায়া বিড়াতে।